আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন তো বন্ধুরা আপনাদের অনেকেরই প্রশ্ন থাকে যে এই সমস্ত ম্যাপগুলো আমরা কোথায় পাবো কোথা থেকে উত্তোলন করব কত টাকা দিয়ে উত্তোলন করব তো আসলে বন্ধুরা এই সমস্ত ম্যাপ আপনারা পাবেন যে আপনার ডিসি অফিসে পাবেন আপনার নির্দিষ্ট যে ডিসি অফিস আছে সেই ডিসি অফিসেই পাবেন তো এটি দেখতেছেন যে একটি ম্যাপ এখানে লিখা আছে যে জিলা দিনাজপুর এখন যদি আমরা জেলা বলি পূর্বে জেলায় বলা হতো জেলা দিনাজপুর তারপরে দেওয়া আছে থানা ঠাকুরগাঁও যদিও এখন দিনাজপুরও একটি স্বতন্ত্র জেলা এবং ঠাকুরগাঁও একটি স্বতন্ত্র জেলা উনিশশো সালের পরে কি করা হয়েছে চেঞ্জ করা হয়েছে আর যখন এই সিএস এটি একটি সিএস ম্যাপ যখন প্রস্তুত করা হয় তখন বাংলাদেশের মাত্র তেরো থেকে চোদ্দটির মতো জেলা ছিল তো বন্ধুরা তাহলে আপনারা এখানে যেটি দেখতে পাচ্ছেন সেটি প্রথমে লেখা আছে জেলা তার পরবর্তীতে লেখা আছে যে থানা তার পরবর্তীতে মৌজা তার পরবর্তীতে লেখা আছে জেল নাম্বার তারপরে রেশানুং তারপরে স্কেল তো আমরা এখান থেকে আগে বেসিক জিনিসগুলো শিখে নেই যেটি সেটি হচ্ছে যে প্রথমেই মৌজা তো আমরা বোঝার চেষ্টা করি যে আসলে মৌজা জিনিসটি কী উপরে দেখা আছে যে থানা থানা বলতে এখনকার আমাদের যে উপজেলা আছে উপজেলাটাকেই থানা বলা হয় তো উপজেলার মধ্যে নানা প্রকার বিভিন্ন প্রকার জমি আছে তো জরিপ কাজে এরকম নির্দিষ্ট শীত করার জন্য কি করা হয় গ্রামগুলোকে নির্দিষ্ট ভাগে ভাগ করা হয় এভাবে ছোট ছোট নির্দিষ্ট ভাগে বিভক্ত করা হয় এই প্রতিটি ভাগকে বলা হচ্ছে একটি মৌজা এই যে যতগুলো ভাগ দেখতে পাচ্ছেন এই প্রতিটি ভাগকে বলা হচ্ছে মোজা তো এই মোজা তার পরবর্তীতে এই যে এগুলোকে নির্দিষ্ট একটি নাম্বারিংয়ে নাম্বারিং করা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এভাবে নাম্বারিং করা হয়েছে এই যে নাম্বারিং করা হয়েছে এগুলোকে বলা হয় পরবর্তীতে যেটি আছে আপনাদের দেখতে পাচ্ছেন জে এল মানে হচ্ছে জুরিক দৃষ্টন লিস্ট নাম্বার তো দেখুন এটা হচ্ছে একশো সাত নাম্বার তাহলে মানে হচ্ছে যে এই ঠাকুরগাঁও থানার যে মোজা এই যে সালামদর মোজা এটি একশো সাত নাম্বার জেএল নাম্বার মানে জুরিক ডিস্টনে এসেছে তো বন্ধুরা এখানে আরেকটি শব্দ আপনারা পাচ্ছেন শিট নাম্বার তো এখন কথা হচ্ছে যে আমরা ধরলাম যে এই যে সালান্দর একটি ধরলাম একটি গ্রাম এই গ্রামে এটি হচ্ছে জমি তো সাধারণত প্রতি যে নকশা থাকে সেখানে এভারেজে একশো একর পর্যন্ত এক নকশা বা ম্যাপে আসে কিন্তু যদি গ্রামটি একটু বড় হয় অর্থাৎ এই যে ভাগগুলো করা হলো তারপরও এক পাতায় কী করা হচ্ছে না এটি যেহেতু এক পাতায় এক পাতায় করা সম্ভব হচ্ছে না এই জন্য এগুলোকে বিভিন্ন পাতায় করা হয় সে সিট নাম্বার এক দুই তিন চার পাঁচ এরকমভাবে করা হয় অর্থাৎ মোজা একটিই থাকে কিন্তু মোজার ম্যাপগুলো বিভিন্ন সিটে বিভক্ত থাকে তো এই জন্য আপনি যখন মৌজার ম্যাপের জন্য আবেদন করবেন আপনাকে দিতে হবে যে সিট নাম্বার কত এখন এটি আপনি কিভাবে জানবেন তো সাধারণত এক নাম্বার যে সিট সেখানে এক থেকে শুরু করে আপনি হয়তো দুইশো নম্বর পর্যন্ত দাগ পেতে পারেন অথবা এক থেকে শুরু করে আপনি ইচ্ছা করলে সেখানে চারশো নাম্বার দাগ পর্যন্ত পেতে পারেন তারপরে দুই নাম্বার যে সিট থাকবে সেখানে চারশো এক থেকে শুরু করে আটশো পর্যন্ত পেতে পারেন তো এখানে আপনার এলাকার যে স্থানীয় আমিনা আছে ওনাকে যদি আপনার আপনার সম্পত্তিটা ডাক বলে উনি বলে দিতে পারবে আপনি আপনার কোন সিট উত্তোলন করা প্রয়োজন একটা মৌজার বিভিন্ন রকম সিট থাকতে পারে এক দুই তিন চার পাঁচ এইভাবে সতেরো আঠারো বিশ পর্যন্ত থাকতে পারে তাহলে আপনারা মোজাটা বুঝলেন যে থানার ক্ষুদ্র অংশ আর এগুলোকে নাম্বারিং করা হয় সেটাকে বলা হয় জেল নাম্বার আর সিট নাম্বার হচ্ছে যে গ্রামটা আছে সেটা যদি বড় হয় সেটাকে তিন চার পাঁচ এরকম এটি পাতায় কি করতে হয় এটাকে নক ম্যাপ প্রস্তুত করতে হয় প্রতিটি তাকে বলা হয় এক একটি সিট যেভাবে আমরা পরীক্ষা দেওয়ার সময় এক্সট্রা লুজ পেপার সিট নিয়ে থাকি সেটি তো বন্ধুরা তার পরবর্তীতে হচ্ছে যে লেখা আছে রে সানো তো রে মানে হচ্ছে রেভিনিউ সার্ভে নাম্বার আমরা জানি আঠারোশো অষ্টআশি সাল থেকে শুরু করা হয়েছে কি সিএস রেকর্ডে এই সিএস রেকর্ডের পূর্বে যেটি করা হয়েছে সেটি হচ্ছে খাজনা আদায় করার জন্য এই সার্ভেটি প্রস্তুত করা হয়েছে রেসানং যদিও এখনকার ভূমি মন্ত্রণালয় সম্পূর্ণ খতিয়ান থেকে রেসানংটাকে বাদ দিচ্ছে তো বন্ধুরা তার পরবর্তীতে এখানে লেখা আছে যে দেখুন যে স্কেল স্কেলটা লেখা আছে ষোলো ইঞ্চি সমান সমান এক মাইল ষোলো ইঞ্চি সমান সমান এক মাইল তো এখন যেহেতু আমরা মাইলটা বুঝি না এখন আমরা সেন্টিমিটার মিটারে চলে এসেছি তো যাই হোক এর যে হিসাবটি হচ্ছে এক মাইলে আমরা সবাই জানি সতেরোশো ষাট গজ এটি মুখস্থ এটি জানার বোঝার কিছুই নাই আর এক গছ সমান সমান আমরা সবাই জানি যে এক গছ সমান সমান তিন ফিট তো তাহলে সতেরোশো কে সতেরোশো ষাটকে যদি আমরা তিন দিয়ে গুণ উন্নয়ন দিয়ে আমরা পাবো বান্নশো আশি ফিট তার মানে এই যে ষোলো ইঞ্চি সমান সমান এক মাইল দ্বারা এটি বোঝাচ্ছে বাস্তবে যে জায়গাটা লম্বা যে ধরলাম এ একটি বিন্দু নির্দিষ্ট এই হচ্ছে বি একটি বিন্দু এখান থেকে এখানে দূরত্ব যদি বার নশো আশি ফিট হয় বাস্তবে এটিকে আমরা যদি নকশার মধ্যে প্রস্তুত করতে যাই আমার ষোলো ইঞ্চি জায়গার প্রয়োজন হবে এভাবে আমার ষোলো ইঞ্চি জায়গার প্রয়োজন হবে আমরা যদি বিভিন্ন স্কেলে যাই এভাবে আমাকে ষোলো ইঞ্চি জায়গা পর্যন্ত নিতে হবে আশা করি আপনারা স্কেলটাও বুঝতে পারছেন যে স্কেলটা কীভাবে কাজ করে মানে হচ্ছে স্কেল মানে হচ্ছে যে আপনি ম্যাপটা আপনার কাছে আছে এটাকে কতটুকু ক্ষুদ্র অথবা কতটুকু প্রসারিত করা হয়েছে এখানে এক মাইল জায়গাকে ষোলো ইঞ্চিতে নিয়ে আসা হয়েছে তো বন্ধুরা তার পরবর্তীতে আপনারা পাচ্ছেন যে একটি শব্দ সেটি হচ্ছে একশো কোড়িতে এক জরিপ একশো কোড়িতে এক জরিপ তো এটি দ্বারা আসলে যেটি বোঝায় সেটি হচ্ছে যে আসলে এই সমস্ত ম্যাপ যখন প্রস্তুত করা হয় তখন এখনকার মতো আমাদের ফিট ফুট মিটার কিছুই ছিল না তখন যেটি করা হতো সেটি হচ্ছে গানটার চেইন বা গানটার শিকল ব্যবহার করা হতো এই গানটার চেইন বা শিকলকে বলা হয় জরিপ তো এ এটি সাধারণত এখনকার যদি আমরা যে সমস্ত আমাদের কাছে কি আছে ফিট আসছে ফুট আসতে গজ আসছে এগুলো যদি হিসাব করি এই যে চেনটি এটি ছিল বাইশ গজ লম্বা তার মানে হচ্ছে ছেষট্টি ফিট লম্বা এটির মধ্যে একশোটি ডাক কাটা ছিল এই প্রতিটি দাগকে বলা হতো কোডি বা লিঙ্ক এই প্রতিটি দাগকে বলা হতো কোডি বা লিঙ্ক তো এটা এখানে সেই স্কেলটাই বোঝাচ্ছে যে একশো কোটিতে এক জরিপ এবং আশি জরিপে এক মাইল তো কিভাবে আশি জরিপে এক মাইল সেটিও যদি আমরা একটু লক্ষ্য করি আমরা জানি যে এখানে দেখা হচ্ছে ষোলো ইঞ্চির সমান সমান এক মাইল এটি দ্বারা আমরা বুঝলাম বার্নশো আশি ফিট সমান সমান এক মাইল তো আরও যে লিঙ্কের যে হিসাব সেখানে যেটি বুঝায় সেটি হচ্ছে যে একশো লিঙ্কে হচ্ছে এক জরিপ আর আশি জরিপে হচ্ছে এক মাইল এক মাইল দ্বারা আমরা যেটি বুঝবো সেটি হচ্ছে আট হাজার লিঙ্ক কারণ এই একশোকে যদি আমরা আশি দিয়ে গুণন করি আমরা পাবো আট হাজার লিঙ্ক তার মানে হচ্ছে আশি জরিপে এক মাইল মানে হচ্ছে আশি জরিপ সমান সমান আট হাজার লিঙ্ক আর এখানে যে স্কেলটি দেওয়া আছে। এটি আমরা চাইলে যে গানটার চেইনগুলো আছে অথবা বিভিন্ন রকম পরিমাপক আছে এগুলো দিয়ে আমরা খুব সহজেই নিতে পারবো তো বন্ধুরা একটি ম্যাপের মধ্যে আপনারা আরও দেখতে পারবেন যেখানে লেখা আছে দেখুন শিট নাম্বার চার তার মানে এটি হচ্ছে সিট নাম্বার পাঁচ এগুলো হচ্ছে পাঁচ নাম্বার শিট এর সাইডে শিট নাম্বার চার পাবো এর সাইডে শিট নাম্বার তিন পাবো আর তাছাড়া এক সাইডে আপনারা কিছু সাংকেতিক চিহ্ন দেখতে পারবেন যে নকশাটি আছে এটির মধ্যে বিভিন্ন রকম কিছু ব্যবহার করা হয়েছে অর্থাৎ তিন মৌ সংযোগস্থলে এরকম তিসিমেনা পিলার পাব অন্যান্য পিলার পাব লোহার স্টেশন পাব ট্রাভাস স্টেশন পাব ট্রাভাস স্টেশন যে বেঞ্চমার্ক পাকা ইন্দিরা নলকূপ বরস কাঁচা সড়ক পাকা সড়ক অত্র সিটভুক্ত নানা প্রকার জিনিস পাব তার পরবর্তীতে কিছু কিছু দাগ আমরা পাবো না যেগুলোকে বলা হয় ছুট দাগ আমরা পাবো বাটা দাগ নানা প্রকার কিছু পাবো এবং সর্বশেষ যেটি সেটি হচ্ছে এই নকশাটি দেখে আমরা বলতে পারবো যে এটি কত সালে প্রস্তুত করা হয়েছে দেখুন এখানে লিখাই আছে যে এটি প্রস্তুত করা হয়েছে উনিশশো পঁয়ত্রিশ থেকে উনিশশো মানে হচ্ছে এটি একটি সিএস ম্যাপ তো এখানে আরও একটি সিল দেওয়া আছে এখানে যেটি বোঝাচ্ছে সেটি হচ্ছে যে এই অঞ্চলে যেটি করা হয়েছে এস এ ম্যাপ এস এ যে রেকর্ড তার কোনো ম্যাপ প্রস্তুত করা হয় সিএস যে ম্যাপটা সেটাকেই ভিত্তি হিসাবে ধরা হয়েছে তো এই জন্য আপনারা যখনই কোনো ম্যাপ পাবেন ম্যাপের নিচের দিকে সালটা দেখতে পারবেন শালটা দেখে আপনারা বুঝতে পারবেন যে এটি কোন ম্যাপ তো এখন কোন সাল দেখে আপনারা কোন ম্যাপ বুঝবেন সেটি যদি খুব সহজে বুঝে নেন যদি দেখেন আঠারোশো অষ্টআশি থেকে উনিশশো চল্লিশের মধ্যে তাহলে বুঝবেন এটি সিএস যদি দেখেন যে উনিশশো সাতান্ন থেকে উনিশশো তেষট্টির মধ্যে তাহলে বুঝবেন এটি এস এম ম্যাপ আর যদি দেখেন যে উনিশশো পর এখন পর্যন্ত কোনো ডেট থাকে তাহলে বুঝবেন এটি আর এস অথবা এটিকে বলা হয় যে বিএস অথবা এটিকে বলা হয় বি আর এস এটা ছাড়াও যদি দুই থেকে দুই হাজার দশের মধ্যে যদি কোনো তারিখ দেখেন আর সেটি যদি ঢাকা অঞ্চলে হয় তাহলে সেটি আপনারা ধরে নেবেন যেটি হচ্ছে সিটি জরিপ সিটি জরিপ তো আশা করি বন্ধুরা তাহলে ম্যাপ সম্পর্কে আপনারা বুঝতে পারলেন আর ম্যাপের মধ্যে একটি এখানে একটি চিহ্ন দেওয়া থাকে এটি দ্বারা বুঝায় যখন আমরা মাঠ পর্যায়ে যাব তখন এটি দ্বারা বুঝায় যে উত্তর দিক অর্থাৎ এই ম্যাপটিকে এই বরাবর এই উত্তর দিক বরাবর বসাতে হবে তারপরে সেখান থেকে আমরা সীমানাগুলো নিতে পারবো তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম